जानें सादाफ भाई, आज ৪টি বছর আমি আপনাকে আড়ালে বসে একতরফা ভালোবেসে যাচ্ছি। কি করব বলেন, আমি তো এত সাহসী নারী না যে প্রেমিক পুরুষের সামনে গিয়ে নির্দ্বিধায় বলে দিব আমি আপনাকে ভালোবাসি। সাদাফ ভাই, ভীষণ মারাত্মকভাবে পুড়ে যাচ্ছে আপনার প্রেমে। কি করলে এই প্রেমের আগুন নিভে যাবে আপনি কি জানেন? আপনার সামনে পড়লেই তো আমার হার্টবিট করা বন্ধ হয়ে যায়। আপনার সাথে কথা বলতে গেলে শরীরটা থরথর করে কেঁপে ওঠে। একটা কথা খুব করে জানতে ইচ্ছে করে, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন সাদাফ ভাই? কাল আমার বিয়ে হয়ে যাবে সাদাফ ভাই, অন্য কেউ আসবে আমার জীবনে। আমি পারিনি সাদাফ ভাই, শত চেষ্টা করেও আমি আম্মু আর ভাইয়ার দিকে তাকিয়ে আমি বিয়েটা আটকাতে পারিনি। দেখলাম নিজের হাতেই আমার বিয়ের সব সামলাচ্ছে। অনেক কষ্ট করলেন গায়ে হলুদে, আজ রাতটা যেন শেষ না হয় আল্লাহ। একতরফা ভালোবাসা কেন এত অসহায় আল্লাহ? কাল আমি অন্য কারো হয়ে যাব। আচ্ছা সাদাফ ভাই, কেন আমি আপনাকে এত ভালোবাসি বলেন তো? সাদাফ ভাই, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আমার আর লেখার মতো শক্তি নেই গো সাদাফ ভাই। আমার ভীষণ কষ্ট হচ্ছে যে। ডায়েরিটা ড্রয়ারে রেখে ভাবনায় ডুব দিলাম। প্রথম যেদিন আপনার সাথে দেখা হয়েছিল সেই দিনটি অনেক সুন্দর ছিল। কলেজে যাব তাই রাস্তার পাশে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টিতে পুরো কাক ভেজা হয়ে গেছি। কোথা থেকে আপনি এসে মাথার উপর ছাতা ধরেছিলেন আর বলেছিলেন, আপনার কি আক্কেলের গোড়ায় পানি নাই নাকি? সাদা রঙের ড্রেস পরে এখানে বৃষ্টিতে ভিজছেন। আমি তখন কিছুই বলতে পারি নাই। ইস, এই যুগে এত ভালো কোনো ছেলে হয়! অন্য কোনো ছেলে হলে কি সাদাফ ভাইয়ের মতোই ভাবতো, নাকি সবাই মিলে চোখের তৃষ্ণা মেটাতো? তার প্রতি আমার এক আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছিল। আমি মাথা নিচু করে চুপচাপ বাড়িতে চলে আসি। সেদিন আর আমার কলেজে যাওয়া হয়নি। সেদিন বিকেলে ছাদে বসেছিলাম, তাকে নিয়ে ভাবা হচ্ছিল একা বসে। আম্মু ডাক দিল, হিয়া হিয়া, রিয়ানের বন্ধুরা এসেছে, রিয়ানকে ডেকে দে। আম্মুর কথা শুনে ভাইয়াকে ডাকতে গেলাম রুমে। ভাইয়া তো ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। এরে ঘুম থেকে ওঠানোই যায় না। কি যে ঘুম, বাপরে! আমাদের বাড়ির কুম্ভকর্ণ আমার ভাইয়া। ভাইয়াকে ডেকে আমি আমার রুমে যাওয়ার সময় ড্রয়িং রুমে চোখ পড়তেই ভরকে গেলাম। সকালের সেই ছেলেটা ভয় হতে লাগলো কেন জানি। এ ভাইয়ার বন্ধু কই, আগে তো কখনো দেখিনি। রিয়ান ভাইয়া জানালো তার নাম সাদাফ আহমেদ। ভাইয়ার সাথে ফেসবুকে পরিচয়, সেখান থেকেই খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। পেশায় তখন তিনি টোটো কোম্পানির ম্যানেজার ছিলেন, মানে বেকার। অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন আমার ভাইয়ের সাথে। আমাকে দেখে সেদিন সে অবাকই হয়েছিল। সাদাফ নামটা একা একাই বিড়বিড় করতে থাকি আমি। ইস, সে যদি আমার হতো খুব কি ক্ষতি হতো! এসব ভাবতে ভাবতে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ি। হিয়া হিয়া হিয়া! হিয়ার মামাতো বোন আনহা হাত ধরে টান দিতেই চোখ মেলে তাকাই হিয়া। বিরক্ত হয়ে প্রশ্ন করে ওঠে, উফ আনহা, একটু কি ঘুমাতেও দিবি না নাকি? ঘুমা, তোকে মানা করছে কে? তাই বলে কি এত বড় বিছানা রেখে টেবিলে মাথা রেখে ঘুমাবি? কাল রাতে তো আর ঘুমাতে পারবি না, যা এখন বিছানায় গিয়ে ঘুমা। কাল রাতে ঘুমাতে পারবো না কেন? হাজুটো খেলবি তো, তাই। ধ্যাত, যা তো। পরের দিন সব নিয়ম কানুন মেনে হিয়াকে বউ সাজানো হয়েছে। একটু পরেই আমান সাহেব, মানে হিয়ার হবু বর, ছেলেটা হিয়াকে বড্ড বেশি ভালোবাসে। আর হিয়া কিনা অন্য একজনকে ভালোবাসে। সবাই খুব খুশি, শুধু হিয়ার মুখে হাসি নেই। জানলার পাশেই বসে আছে হিয়া, মনে মনে কিছু পাওয়া না পাওয়ার হিসাব করছে সে। একটু পরেই অন্যের হয়ে যাবে সে, চিরতরে হারিয়ে ফেলবে তার ভালোবাসার মানুষটিকে। নিজেকে কষ্ট দিয়ে বিয়েটা তুই সত্যিই করছিস হিয়া? হিয়ার ভাবনায় ছেদ পড়ে তার বেস্ট ফ্রেন্ড মীরার কথাই। কি করব বল, আমি তো একাই ভালোবাসি তাকে, সে তো আমায় ভালোবাসে না। সে যদি আমায় ভালোবাসতো তাহলে হয়তো বিয়েটা ভাঙা যেত। এখনো সময় আছে হিয়া, তুই সাদাফ ভাইকে বলে দে তোর মনের কথা, না হলে যে তুই মরে যাবি হিয়া। আসলে কি জানিস, আল্লাহ নিজেই চান না আমাদের ভালোবাসা পূর্ণতা পাক, যা হচ্ছে হতে দে। বিয়ে বাড়ির হইহুল্লোড়ে মেতে উঠেছে সবাই। সবাই খুব বেশি খুশি, বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, খুশি হবারই কথা। তো হঠাৎ হইচয়ে ভরা বিয়েটা নীরবতায় ছেয়ে গেছে। সবার মাঝে হাহাকার ছড়িয়ে পড়েছে। अल्प समय मध्य बिएबाड़ीते कान्नार रोल पड़े जाए। कान्नार शब्द शुने हिया रूम थेके बेर होये आसे। अस्थिर होये जिज्ञासा करे, कि होयेछे? तोमरा सबाई कान्ना करछो केन? एई आनहा, कि होयेछे? बड़ो मामी, छोटो मामी, चाची, आम्मू, कि होयेछे? काच्छो केन? एई आम्मू, काच्छो केन? एई भाइया, कि होयेछे? सादाफ भाई, आपनि अंतत बोलेन कि होयेछे? अरे कि होयेछे बोलछो ना केन आमाके तोमरा? चिल्लिए ओठे हिया। हियार आम्मू मिसेस साबिना यासमिन हिया के जड़िए धरे बोले ओठे, आमानदेर गाड़ी मारात्मकभावे एक्सिडेंट करेछे, ड्राइवर घटनास्थलेई मारा गेछेन। हियार माथाय जानो आकाश भेंगे पड़ल। कि शुनल ओ, स्तब्ध हये गेछे हिया। पाड़ा प्रतिवेशीर किछु नीचू मन मानसिकतार मानुष मुख बाकिये बोले जाच्छे, कि अपाया अलक्षी मेये, बियेर दिन जामाइरे खेये बसलो, हाय हाय बेचारा छेलेटार जीवन शेष। आहारे एमन अपाया मेये जेन आर कारोर घरे जन्म ना नेय। मिसेस साबिना यासमिन हियाके जड़िए धरे बोलते लागलो, आमार मेयेटार साथे एमन केन हलो? आमार मेयेटार जीवने दाग लेगे गेल। साफाद रियानके ताड़ा दिए बोले, रियान ताड़ाताड़ी हस्पिटाले चल, आर देरी करिस ना। सबाई हस्पिटाले जाओयार जोन्नो रवना देय। हियार जखन 4 বছর बयस और रियानेर 10 বছर तखन बाइक दुर्घटनाय हियार आब्बू महबूब होसेन मारा जान। मिसेस साबिना चाकरी करे निजेर सन्तानदेरके बड़ो करेछेन। हस्पिटाले पौঁছে देखे सेखाने आमानेर बाड़िर सबाई काछे। हियाके देखे आमानेर मा तेड़े आसेन, অপয়া অলক্ষী মেয়ে, আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য কেন এসেছো? হ্যাঁ, এই অপয়া মেয়ে দায়ী আমার ছেলের এই অবস্থার জন্য। কোনো দিনও বিয়ে হবে না এই মেয়ের। আমার মেয়েকে এত বড় অভিশাপ দিবেন না। আমার মেয়ের কি দোষ? আমার মেয়েটার জীবনটাও তো শেষ হয়ে গেল। কথাগুলো হিয়া সহ্য করলেও সাফাদের কেন জানি কথাগুলো হজম হলো না। সাফাদ বলে, আপনি যেভাবে কথাগুলো বলছেন যেন হিয়া নিজে ওদের অ্যাক্সিডেন্ট করিয়েছে। हिया जेनो जानतो ओदेर एक्सिडेंट होबे। आपनी कि भेबे देखेछेन आपनार सेलेर एक्सिडेंट हये हियार जीवनटा कोथाय गिये थमके गेछे? आजके हियार जायगाय आपनार मेये हले कि एमन अभिशाप दितेन? आह सादाब बाबा, बाद दाओ तो, मा तो सेलेर एई परिणति मेने निते पारछेन ना। बोललेन आमानेर बाबा इकबाल होसेन, आमानदेर गाड़ीते ड्राइवर आमान आर आमानेर बंधु सिफात आर जायान छिलो। ड्राइवर घटनास्थले मारा जाय। ओदेर तीनजनेर अवस्थाओ खूब खाराप। नार्स एसे बोले पेशेंट आमान चौधुरीर ज्ञान फिरेछे। हिया छुटे जाए आमानेर केबिने। हियार छुटे जाओयार दिके एक दृष्टिते ताकिये थाके सादाब। इश, भालोबासागुलो एत असहाय केन? हिया आस्ते आस्ते एगिये जाए आमानेर दिके। आमानेर डान हातटा धरे फुपिये केंदे ओठे, विश्वास करुन आमि सत्यिई चाइनि एमनटा होक। हयतो आमि आमार भालोबासार मानुषटिके पेताम ना, तबुओ कखनो एमन किछु चिंता करिनि। आपनि तो आमाके भालोबासतेन, ताई ना? भालोबासा तो अपराधेर किछु ना, तबुओ केन सत्यिकारेर भालोबासा एइभावे हेरे जाय? आमान किछु बोलते पारलो ना। डॉक्टर एसे ताके चेक करे उठलेन। आमान कोमाय चले गेछेन, मृत्युर साथे लड़ाई करतेछे। लड़ाई करेई एई अब्धि एसेछे से। डाक्तारेर कथा शुने सबाई थमके गेल। सायेंटेर क्यान थेके अन्य एक डॉक्टर एसे जानालो जायान आर एई पृथिबीते नेई। जायानेर परिवारेर सबाई कान्नाय भेंगे पड़लो। सिफातेर एखोनो ज्ञान फेरेनि। मिसेस साबिना पागलेर मतो करतेছেন। आज যদি আমার মেয়েটার বিয়ে না হয়, আমার মেয়েকে যে এই সমাজ বাঁচতে দেবে না। আমার মেয়ের জীবনটা যে এই সমাজের মানুষ নষ্ট করে দিবে। রাত 11টার দিকে সাফাদ, রিয়ান, মিসেস সাবিনা এবং হিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। হিয়া রুমে গিয়ে গোসল করতে চলে যায়। মিসেস সাবিনা ইয়াসমিন সোফায় বসে পড়েন। এখনো কাঁদছেন তিনি। হিয়ার মামিরা সবাই মিলে তাকে সান্ত্বনা দিচ্ছেন। बड़ मामी बोलेन, आपा देखें आमादेर हियार कपाले एर थेकेओ भालो किछु आछे। आमादेर हियार जोन्नो तो आमान ठीक छिलो ना। आल्लाह ताआलार उपर भरोसा राखें, तिनि सब ठीक करे दिबेन इनशाआल्लाह। साफाद रियानेर साथे रियालेर रूमे जाई। रियान, चिंता करिस ना दोस्त, आल्लाह जा करेन भालोर जोन्नोई करेन। आमार बोनेर जीवनटा एमन केन हलो बोलबी? আমার সেই ছোট্ট আদরের বোনের জীবনটা আজ এমন অসহায় হয়ে গেছে কেন বল না? এই সমাজ আমার বোনকে অপয়া অলক্ষী মেয়ে হিসেবে গালাগালি করছে। আমার বোন যদি এসব মেনে নিতে না পেরে অন্য পথ বেছে নেয়। রিয়ানের কথাটা শুনে বুকের বাঁ পাশে থক করে উঠল সাফাদের। নিজেকে শক্ত করে বলল, এই সমাজের মানুষগুলো কি ভাত না খেয়ে থাকলে একবেলা ভাত খাওয়াবে? বিপদে কি পাশে এসে দাঁড়াবে, এদের কাজই হলো মানুষের নামে সমালোচনা করা। এদের কথায় পাত্তা না দিলেই হবে। আমি না হয় তোর কথা বুঝলাম, কিন্তু হিয়া হিয়া যদি এসব কথা মেনে নিতে না পারে, ও যদি মানুষের কটূক্তিগুলো সহ্য করতে না পারে, তখন কি হবে? আমি আমার বোনকে হারাতে চাই না রে সাদাফ। হিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসে, চুল থেকে পানি গড়িয়ে পড়তেছে ফ্লোরে। উদাসীনভাবে বেলকনিতে গিয়ে দাঁড়াই, আকাশের দিকে চেয়ে বলে, আপু জানো, আমার জীবনটা না অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেছে। আমার নামের সাথে না অপয়া অলক্ষ্মী মেয়ে হিসেবে যোগ হয়েছে। আমার সাথে এমন কেন হলো? যাকে ভালোবাসি তাকেও পাবো না, যে আমাকে ভালোবাসে তাকেও পেলাম না, এ কেমন নিয়ম? সাফাত রিয়ানকে বলে, যদি কিছু মনে না করিস একটা কথা বলবো। বল। আমি হিয়াকে বিয়ে করতে চাই। সাফাতের কথা শুনে রিয়ান অবাক হয়ে ওর দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থাকার পর ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, তোর না অনিমার সাথে বিয়ে ঠিক করা আছে? বিয়ে ঠিক করা আছে, বিয়ে তো আর হয়নি, তাই না? তোদের না রিলেশন চলছে, আর সব থেকে বড় কথা তোর পরিবার মানবে তো? 2 মাসের রিলেশন, এতে কি হবে? যেখানে আমি নিজে বিয়ে করতে চাচ্ছি সেখানে আমার পরিবার না মেনে কোথায় যাবে? তাহলে অনিমার কি হবে? দেখ রিয়ান, তুই যে ভেবে বলছিস তানিমার কি হবে, তানিমার সাথে তো আর হিয়ার মতো হয়নি। আমাদের বিয়ের কথা বলা হয়েছে, শুধু বিয়ে হয়ে যায়নি। আর আমাদের বিয়ের কথা শুধু আমার আর তানিমার পরিবার ছাড়া আর তুই জানিস, আর হিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা পুরো সমাজ জানে। রিয়ান কিছুক্ষণ চুপ করে বসে থাকে, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আয় আমার সাথে। রিয়ান সাফাতকে নিয়ে ড্রয়িং রুমে যায়। মিসেস সাবিনা ইয়াসমিন সোফায় বসে এখনও কেঁদে যাচ্ছে। মা, সাদাফ হিয়াকে বিয়ে করতে চায়। রিয়ানের কথা শুনে সবাই ওদের দিকে তাকায়। মিসেস সাবিনা কি বলবেন বুঝতে পারতেছেন না। এই 4 বছরে সাফাতকে তিনি কোনো খারাপ কাজ করতে দেখেননি। সাফাত তার কাছে ভালো ভদ্র একটা ছেলে। সাফাত বর্তমানে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করতেছেন। তিনি সাফাতের কাছে এগিয়ে গিয়ে বললেন, আমার মেয়েটা অনেক ভালো। অন্য সব মেয়েরা যেমন একটার সাথে ব্রেকআপ হলে আরেকটার সাথে প্রেম করে, আমার মেয়েটা অমন মেয়ে না। কখনো ওর নামে আমার কাছে কেউ অভিযোগ দিতে পারেনি। ওর মাথায় সবসময় একটা কথা চিন্তা করেই ও পদক্ষেপ নিত। ওর তো বাবা নেই যে বিপদে তার ঢাল হয়ে দাঁড়াবে, যদি কোনো বদনাম বের হয়ে যায়, এই ভয়টা ওর সবসময় ছিল, আছে, থাকবে। আমি মা হয়ে বলছি, আমার মেয়ে অপয়া অলক্ষ্মী কোনোটাই না। তুমি যখন নিজে বিয়ে করতে চাইছো, আমি তোমায় বাধা সাধবো না। শুধু একটাই চাওয়া থাকবে তোমার কাছে, আমার মেয়েকে কখনো কষ্ট দিও না। তুমি হিয়ার সাথে কথা বলে এসো, ওর কথাও শোনা দরকার। যাও। সাফাত কিছু বলল না, হিয়ার রুমে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হিয়া। সাফাত রুমে গিয়ে দেখে হিয়া নেই। ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে হিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য গলা খেকারি দিল। হিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, কিছু কি বলবেন সাদাত ভাই? তোমার সাথে কিছু কথা ছিল। বলুন। হিয়া, আমি জানি তুমি আমানকে অনেক বেশি ভালোবাসো। হিয়া সাফাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে বলল, না সাদাত ভাই, আপনি জানেন না। এই ঘটনার পর হয়তো তোমার অনেক কষ্ট হচ্ছে, অবশ্য কষ্ট হওয়ারই কথা। আমার নিজেরও অনেক খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। আল্লাহ তাআলা আমাদের থেকে সর্বোত্তম পরিকল্পনাকারী। সান্ত্বনা দিতে আসছেন? বিপদের সময় সান্ত্বনা জিনিসটাকে অনেক বিরক্ত লাগে, জানেন তো। আমি তোমায় বিয়ে করতে চাই হিয়া। সাফাদের কথাই স্তব্ধ হয়ে যায় হিয়া। কি বলল সাদাফ ভাই? আমায় বিয়ে করতে চান? কথাটা শোনার জন্য আমি আগে থেকে আকুল হয়েছিলাম, কিন্তু এইভাবে না। এমন একটা সময়ে এই কথাটা ঠিক হজম হলো না হিয়ার। শান্ত দৃষ্টিতে হিয়া সাফাদের দিকে তাকাই, শান্ত কণ্ঠে বলে, দয়া দেখাতে আসছেন সাদাফ ভাই। হিয়ার কথাই অস্বস্তি হচ্ছে সাফাদের। সে তো দয়া দেখানোর জন্য এই প্রস্তাব দেয়নি। এই সময়ে এই পরিবার হিয়ার পাশে থাকতে চেয়েছে। এই পরিবারকে সে নিজের পরিবার ভাবত। সে কখনো চায় না এই পরিবারের অসম্মান হোক, বিশেষ করে হিয়ার অসম্মান হোক সে কখনো চায়নি। কি হলো সাদাত ভাই, কিছু বলছেন না যে? হিয়ার কথাই সাফাদের ভাবনায় ছেদ পড়ল। আমি দয়া দেখানোর মানসিকতা নিয়ে তোমায় এই প্রস্তাব দেইনি। আর যদিও বা এটা দয়াই হয় তাহলে ভাবো তোমার কপাল ভালো যে এত কিছুর পরেও কোনো একজন তোমার বিয়ে প্রস্তাব দিচ্ছে। এই অপয়া অলক্ষী মেয়েকে আপনার পরিবারের লোকজন মানবে তো সাতফ ভাই? পরিবারকে মানানো আমার কাজ, আর যদি না মানে তাহলে আমরা আলাদা করে বাসা ভাড়া নিয়ে থাকবো টোনাটনির মতো। বাহ, কি সহজেই উত্তর দিয়ে দিলেন। আপনি আপনার বাবা মায়ের একমাত্র ছেলে, আপনার বড় বোনের অনেক আদরের একটা মাত্র ছোট ভাই আপনি। কি সুন্দর করে বলে দিলেন আপনার ফ্যামিলি না মানলে আপনি আমাকে নিয়ে আলাদা বাড়িতে থাকবেন। পারবেন আপনি আপনার ফ্যামিলিকে ছাড়া থাকতে? মনে পড়বে না তাদের কথা যারা আপনাকে ছোট থেকে বড় করেছে? আসলে আমি এভাবে সাফাতকে থামিয়ে দিয়ে হিয়া বলল, শোনেন সাদাফ, আপনি আপনার ফ্যামিলিকে রাজি করাতে পারলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সাফাত আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ড্রয়িং রুমে এসে বলে, আন্টি রিয়ান আমি বাড়িতে যাচ্ছি। সে কি বাবা, এত রাতে বাড়িতে কেন যাচ্ছ? হিয়া কি কিছু বলেছে? না আন্টি, কি বলবে, যতদিন মা বাবাকে বিয়েতে রাজি করাতে পারছি না ততদিন এই বাড়িতে আর আসবো না। আচ্ছা আন্টি, দোয়া করিয়েন। সাফাত আর এক মুহূর্তও দাঁড়ালো না, বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিল। হিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফাদের চলে যাওয়া দেখতেছে, মনের ভেতরে চিৎকার করে বলতেছে, আমি আপনাকে এমন করে চাইনি সাদাফ ভাই, আমি তো আপনাকে নিয়ে স্বপ্ন বুনতাম। খুব সুন্দর কোনো এক দিনে আপনি আমায় বিয়ের প্রস্তাব দিবেন, যেখানে অপয়া অলক্ষী মেয়ে নামের সাথে তকমা লাগানো থাকবে না, সময়টা খুব ভালো হবে। এমন একটি দিনের কথা তো ভুলেও চিন্তা করিনি সাদাফ ভাই। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকাই হিয়া। তোর মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে আমি তা বুঝছি মা, এইভাবে মন পুড়িয়ে ফেলিস না মা। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবেন। অনেক রাত হয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়। সিফাত ভাইয়ের কি খবর জানো আম্মু? একটু আগে রিয়ান বলল সিফাতের জ্ঞান ফিরেছে, আল্লাহর রহমতে ভালো আছে। জায়ান ভাইয়ের জন্য খারাপ লাগছে খুব। একদিন সবাইকে যেতে হবে রে মা, এইসব তো একটা উসিলা মাত্র, আর মন খারাপ করে রাখিস না, নিজেকে শক্ত করতে হবে তো, জীবন তো এখনো বাকি আছে। আজ আমার পাশে ঘুমাবে আম্মু? হুম, আগে ভাত খেয়ে নে। আমার গলা দিয়ে কিছু নামবে না আম্মু, জোর করিও না। বলে হিয়া বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মিসেস সাবিনা একটি দীর্ঘশ্বাস ফেলে, তারপর হিয়াকে জড়িয়ে ধরলেন বুকের মাঝেই। একটা আশ্রয় পেয়ে হিয়ার চোখের পানি যেন বাদ মানতেছে না, হিয়া কাঁদছে বুঝতে পারলেন মিসেস সাবিনা। বাদ সাধলেন না, থাক কাঁদুক, কেঁদে মনটা হালকা করুক। রাত তখন 1:55। সাফাদ বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেয়। প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর সাফাদের আম্মু সাফাদের আব্বু সোহেল আহমেদ দরজা খুলে দেন। বাহিরে সাফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুসকে জিজ্ঞাসা করেন, এত রাতে ফিরে এলি যে? আজ তো তোর রিয়ানদের বাসায় থাকার কথা। আমি এখন অনেক ক্লান্ত আব্বু, সব কথা সকালে বলি। আচ্ছা যা। সাফাত আর কথা বাড়লো না, নিজের রুমে চলে গেল। কাভার থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বের হয়ে বিছানায় শুয়ে বলে, আগে একটা ঘুম দিই, কালকে সকালেই মিশন শুরু করে দিব। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভেঙে যায় হিয়ার। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে মাকে ডাক দেয় সে। মিসেস সাবিনা ইয়াসমিন উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে চলে যান নাস্তা বানাতে। চারদিকে সরে আলো সরাচ্ছে। হিয়া খালি পায়ে হাঁটতে বের হলো। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছে সে। ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হলে মনে এক আলাদা শান্তি লাগে। হঠাৎ করে হিয়ার পায়ে একটা কাগজের দলা পড়লে আশেপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেল না। কাগজটা নিচ থেকে তুলে ভাঁজ খুলল হিয়া। সেখানে লেখা ছিল, কি ভাবছো আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টলিভাবে অ্যাক্সিডেন্ট করছে? বোকামে, তোমার লাইফ হেল করে দিব আমি। লেখাটা পড়ে হিয়ার শরীর যেন থরথর করে কাঁপতে শুরু করলো। আমার সাথে কার কি শত্রুতা? এই মানুষ কে? এই মানুষটা? সকাল 9টায় ঘুম ভাঙলো সাদাপের। আরমোরা ভেঙে উঠে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে তার আম্মু মিসেস ফাহমিদা তার আব্বু সোহেল আহমেদের সাথে কোনো এক বিষয়ে আলোচনা করছেন। সাদাপ তার দিকে এগিয়ে যায়। মিসেস ফাহমিদা সাদাপের দিকে তাকিয়ে বললেন, সাদাপ এসেছিস? এদিকে আয়, আমার পাশে বস। কেন আম্মু, কিছু বলবে? শুনলাম তোর বন্ধু আছে না, ওই কি জানি নাম, রিয়ান? হ্যাঁ, ওর বোনের নাকি বিয়ে ভেঙে গেছে। বরযাত্রী নাকি অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক শুনেছো, মেয়েটার কপালটাই খারাপ। কি মায়াবী একটা মেয়ে, তার সাথে এমন হওয়ার কথা ছিল বুঝি? আফসোসের স্বরে বললেন সোহেল আহমেদ। তোমরা কার কাছে শুনলে? আরে পাশের বাসার শায়লা বেগম আছে না, উনি নাকি ছেলের কেমন আন্টি হন, তিনি বললেন। ও, যা বুঝছি আম্মু আব্বুর মাইন্ড এখন ফ্রেশ আছে, ঝোপ বুঝে কোপ মারতে হবে এখনই, মনে মনে ভাবলো সাফাত। হিয়া মেয়েটা ভীষণ ভালো, দেখা হলে কত নম্র ভদ্রভাবে কথা বলে, ভালো মানুষের কপালটাই খারাপ হয়। আব্বু আম্মু একটা কথা বলবো, শান্ত কণ্ঠে বললে সাফাত। আমার ছেলে এত ভদ্র হলো কবে থেকে? কিছু বলবে তার জন্য আবার অনুমতি চাইছে? বলে ফেল, আমরাও শুনে ফেলি। আসলে আব্বু আম্মু আমি... আরে বাবা কি বলবি বল। আমি হিয়াকে বিয়ে করতে চাই। সাফাদের কথাই তারা যেন আকাশ থেকে পড়লো। কিসব আবল তাবল বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? কদিন পর অনিমার সাথে বিয়ে, তোর সে কথা মাথায় আছে তো? আম্মু দেখো, তানিমার সাথে বিয়ে ঠিক হয়ে আছে, যেটা চাইলেই ভেঙে দেওয়া যায়। বিয়ে কি ছেলে খেলা নাকি? চাইলেই ভেঙে দিবি, আবার চাইলে আরেকটা করবি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, হিয়াকে নিয়ে এই সমাজের মানুষ যা বলে বেড়াচ্ছে, তাতে যদি হিয়া সুইসাইড করার চেষ্টা করে, এইসব যদি ও সহ্য করতে না পারে, তাহলে রিয়ান আর আন্টির কী হবে? মেয়েটার বাকি জীবনটা পরে আছে, বিয়ের জন্য অন্য কেউ আসলে সমাজ তো সে বিয়েটা ভেঙে দিবে। তাহলে অনিমার কি হবে? তুই অনিমার সাথে কথা বলে যদি বিয়েটা ভেঙে দিতে পারিস তো, তাহলে আমার আর তোর মায়ের হিয়াকে তোর বউ হিসেবে মেনে নিতে আপত্তি নেই। আমি না হয় অনিমার বাবার সাথে কথা বলে নেব। সাফাত খুশিতে তার বাবা মাকে জড়িয়ে ধরে বলে, তোমরা আমার বেস্ট আব্বু আম্মু। পাগল ছেলে। সাফাত তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে তার রুম থেকে চলে যায়। আজকেই সে আনিমার সাথে দেখা করবে। সাফাদের আব্বু সাফাদের মাকে বলে, বুঝলা কিছু সাতাবের মা, ডাল মে কুছ হোতা হ্যায়। হাসতে লাগলেন তারা। রুমে গিয়ে সাফাত ফোন নিয়ে আনিমার নাম্বারে কল দেয়। দুইবার রিং হওয়ার পর আনিমা ফোন রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। আজকে আমার সাথে দেখা করতে পারবেন? হঠাৎ দেখা করার কথা বলছেন যে? দরকার ছিল। আপনি পারবেন দেখা করতে? কখন দেখা করতে হবে? বিকাল 4:30টায় আপনি আপনার বাড়ির সামনে থাকিয়েন, আমি যাব। আচ্ছা ঠিক আছে, রাখছি, আল্লাহ হাফেজ। সাফাত কল কেটে দিল। রুমের দরজা বন্ধ করে রুমে বসে আছে হিয়া। কিছুতেই তার মনে একটুও শান্তি লাগতেছে না। গতকালের ঘটনার পর সে নিজেকে একটু শক্ত করেছে। সকালে সেই লেখা কাগজটা তার সব শান্তি কেড়ে নিয়েছে। কাউকে কিচ্ছু বলেনি কাগজটার ব্যাপারে। দরজায় কড়া নাড়ার শব্দে ভাবনায় ছেদ পড়ল হিয়ার। দরজার ওপাশে দাঁড়িয়ে মিসেস সাবিনা হিয়াকে ডেকেই যাচ্ছে। হিয়া, ও হিয়া, মারে দরজা খোল। বিছানা থেকে নেমে হিয়া দরজা খুলে দিল। মিসেস সাবিনা খাবার নিয়ে রুমে ঢুকে গেলেন। উফ আম্মু, তোমাকে বলছি আমি খাবো না, তবু কেন খাবার আনছো? ঠাস করে একটা চট দিব। কালকে সারাদিনে কিছু খাস নাই, রাতেও খেলি না, এখন যদি আর একটা কথা বলিস তো তোর খবর আছে মেয়ে। ভাত মাখিয়ে হিয়াকে খাইয়ে দিতে লাগলেন তিনি। হিয়াও চুপচাপ খেয়ে নিচ্ছে। যত কষ্টই থাকুক না কেন, মায়ের হাতে ভাত খাওয়ার মজাই আলাদা। হিয়াকে ভাত খাইয়ে চলে গেলেন সাবিনা ইয়াসমিন। ঘড়িতে তখন 3:30 বাজে। সাফাদ রেডি হয়ে বাইক নিয়ে আনিমাদের বাড়ির দিকে রওনা হয়। মোড় ঘোরানোর সময় কোনা থেকে একটা ফুল স্পিডে চালানো গাড়ি সাফাদের বাইকের সাথে ধাক্কা লাগাতে লাগাতে লাগেনি। সাফাত বাইক পিছিয়ে নিয়েছিল। আরে ভাই, এই ভাই, ফুল স্পিডে কেউ গাড়ি চালায়? মানুষ মারবেন প্লেন মনে করেন নাকি? শালা মদ গাঁজা খাইয়া কে যে এডিরে গাড়ি চালাতে কয়। সাফাত আমিনাদের বাড়ির সামনে এসে বাইক দাঁড় করিয়ে আনিমাকে কল দিতে ফোন হাতে নিয়ে সামনে তাকিয়ে দেখে আনিমা আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো, আপনি? আমিও। বাড়ির সবাই কেমন আছেন? ভালো, আপনার? জি ভালো। বাইকে উঠুন। আনিমা বাইকে উঠে বসে। সাফাদ একটা রেস্টুরেন্টের সামনে বাইক গিয়ে থামায়। ভিতরে এসে বসে দুইজন। কি খাবেন? যে গরম পড়েছে, ঠান্ডা কিছু হলে মন্দ হতো না। ওয়েটারকে ডেকে সাফাদ দুইটা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে। কি দিয়ে কথা শুরু করবে বুঝতে পারতেছে না সাফাদ। ওয়েটার কোল্ড ড্রিঙ্ক দিয়ে যায়। সাফাদ একটা কোল্ড ড্রিঙ্ক আনিমার দিকে এগিয়ে দেয়। সাফাদ বলতে শুরু করে, আজকে আপনার সাথে দেখা করার জন্য একটা কারণ আছে। আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সবেমাত্র কোল্ড ড্রিঙ্কটা মুখে নিয়েছে আনিমা। সাফাদের কথায় কাশি উঠে যায় তার। চোখের মধ্যে পানি জমতে শুরু করে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এতদিন তাকে নিয়ে স্বপ্ন বুনত সে, আজ সেই বলছে এই বিয়েটা সে করবে না। নিজের ধাতস্থ করে আনিমা সাফাদকে জিজ্ঞাসা করে, আমার কি কোনো ভুল হয়েছে? আমি কি কোনো দোষ করেছি যার জন্য আপনি বিয়েটা ভেঙে দিতে চান? না অনিমা, আপনার কোনো ভুল কিংবা দোষ কিছুই নেই। আপনি ভালো একটা মেয়ে। তাহলে আপনি কেন বিয়েটা ভাঙতে চাচ্ছেন? আসলে আমি অন্য কাউকে ভালোবাসি। তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সে যাকে ভালোবাসে তার সাথে। তার উপর জিদ করে আপনার সাথে আমার বিয়ে ঠিক করতে বলি আমার আব্বু আম্মুকে। তার তো বিয়ে ঠিক হয়ে গেছে তাহলে? আর সে কি জানে আপনি তাকে ভালোবাসেন? না, আমি তাকে ভালোবাসি সেই কথা জানে না। সে আমার নামের কাউকে ভালোবাসে। এমনকি তার সাথে বিয়েও হয়ে যাচ্ছিল গতকাল। কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তার হবু বরের গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। তার সাথে বিয়ে হবার কথা ছিল। সে মৃত্যুর সাথে লড়াই করছে, কোমায় চলে গেছে এবং তার এক বন্ধুও মারা যায়। সাফাদের মুখে পুরো কাহিনী শুনে আনিমা কি বলবে বুঝতে পারতেছে না। তার এখন কি করা উচিত তার মাথায় আসতেছে না। সেদিন তারা সাফাদের বিয়ে ঠিক হয়েছিল। সেদিন থেকেই সে সাফাদকে একটু একটু করে ভালোবাসতে শুরু করে। তারও ভীষণ কষ্ট হচ্ছে। কি হলো, কিছু বলছেন না যে? আমি কখনো চাইবো না আপনি আমায় বিয়ে করবেন। আপনি তাকে বিয়ে করুন যাকে আপনি ভালোবাসেন। আমি হয়তো বলতে পারি আপনি একজনের উপর জিদ করে বিয়ের দিন তারিখ ঠিক করেছেন, বিয়ে করবেন। আপনি একবারও আমার কথা ভেবেছেন? তবে আমি বলবো আপনি ওই মেয়েটাকে বিয়ে করুন। ওই অসময়ে তার পাশে থেকে তাকে আপনার ভালোবাসার রঙে রাঙিয়ে তুলুন। আসি তাহলে, দোয়া রইল আপনাদের জন্য। আনিমা আর এক মুহূর্তও দাঁড়ায় না। সিএনজি করে বাড়িতে চলে গেল। রেস্টুরেন্টের বিল পে করে সাফাদও বাইক নিয়ে বাড়িতে ফিরে গেল। বাড়িতে এসে মা বাবাকে সব বলল। আনিমা রং জন্য খারাপ লাগছে সবারই, কিন্তু হিয়ার থেকে বেশি না। আজকে সন্ধ্যায় তাহলে হিয়াদের বাড়িতে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো। কি বলো সাদাবের মা? তোমার যা ভালো মনে হয়। বলছি কি, আপু আর আমার পুচকিটাকে আসতে বললে হতো না? না, হতো না। বিয়ের দিন তারিখ ঠিক হলে না হয় বলবো সাদিয়াকে। তোমাদের ইচ্ছে। বলে সাফাত তার রুমে চলে যায়। ড্রয়ার থেকে হিয়ার একটা ছবি বের করে তাকে বুকের বাঁ পাশে রেখে বলে, তুমি আবার হবে হিয়া পরি। হিয়ার ছবিটা দেখতে দেখতে সাফাত ভাবনার মধ্যে ডুব দিল। 5 বছর আগের কথা। সময়টা তখন শরতের। আকাশে মেঘের ভেলা ভাসছে। ভার্সিটির বন্ধুদের জোড়াজুড়িতে কাশবনে গিয়েছিল সাফাত। সেখানে গিয়ে বিরক্ত হচ্ছিল সে। এদিক সেদিক তাকিয়ে দেখার সময় চোখ পড়ল 7 থেকে 8টা মেয়ের দিকে। তাদের মধ্যে হালকা আকাশি রঙের শাড়ি পরা একটা মেয়েকে দেখে বুকের বাপাশে ধক করে উঠল তার। কাশবনের রাজ্যের রাজকন্যা মনে হচ্ছিল মেয়েটাকে। বান্ধবীদের সাথে খুনসুটিতে মেতেছিল মেয়েটি। সাফাত সেদিন মোবাইল দিয়ে মেয়েটার কিছু ছবি তুলে নেয়। তখন কোথা থেকে একটা ছেলে এসে মেয়েটাকে তার সাথে করে নিয়ে যায়। 1 বছরের চেষ্টায় অনেক কষ্টে মেয়েটার ভাইয়ের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। মেয়েটা কখনোই তার সাথে তেমন কথা বলতো না। তার জন্য তার ভালোবাসার কথা আজও বলতে পারেনি। মেয়েটা হিয়া। হঠাৎ 4 মাস আগে সাফাত শোনে হিয়ার বিয়ে ঠিক হয়ে আছে। হিয়ার উপর তার খুব রাগ হতো। যখন হিয়া আমানের সাথে দেখা করতে যেত কত সময় তো রিয়ানের জন্য হিয়াকে সাফাত ড্রাইভ করে নিয়ে যেত আমানের সাথে দেখা করাতে। তখন যেন সাফাদের কলিজাটা ছিঁড়ে যেত। সে হিয়াকে নিজের করে পেতে চাইতো, তবে আমানের জীবনের বিনিময়ে নাই। হিয়া হয়তো তাকে বাধ্য হয়ে বিয়ে করবে, কারণ সাফাত যে জানে হিয়া আমানকে ভালোবাসে। সেদিন সন্ধ্যায় সাফাত তার মা বাবাকে নিয়ে হিয়াদের বাড়িতে যায়। হিয়া ছাদে বসেছিল। আনহা এসে বলে, হিয়াপু, সাদা ভাই তার আব্বু আম্মুকে নিয়ে আসছে। ফুপুমণি বলল, তোমার বিছানার উপরে শাড়ি রেখে আসছে পরে নিতে। ওনারা এখন কোথায়? ড্রয়িং রুমে ফুপুমণি আর রিয়ান ভাইয়ার সাথে কথা বলছে। আচ্ছা তুই যা, আমি আসছি। আনহা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। সাদাফ ভাই তাহলে সত্যি বিয়েটা করছেন? কিন্তু তিনি তো আমায় ভালোই বাসেন না, তবে কি দয়া দেখাচ্ছে আমাকে? হিয়া নিজের রুমে গিয়ে বিছানার উপরে কালো রঙের একটা শাড়ি রাখা দেখল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শাড়িটা পরে তৈরি হয়ে নিল। হিয়া মেয়েটা দেখতে ফকফকা ফর্সা না, তবে ফর্সাদের তালিকায় পড়ে। কালো রঙের শাড়িতে হিয়াকে ভীষণ সুন্দর লাগতেছে। দুই হাত ভর্তি কাচের চুড়ি, কালো পাথরের ঝুমকো, কোমর অবধি চুলগুলো তার ছাড়া। হিয়াকে আমার আগে থেকেই পছন্দ ছিল। বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য সাদাবকে বললে ও জানায় হিয়ার বিয়ে ঠিক হয়ে আসছে আগে থেকে। সাফাদের আম্মুর কথাই মুস্কি হাসল মিসেস সাবিনা ইয়াসমিন। আলার ইচ্ছায় সেই সাদাবের সাথেই বিয়ের হবে। ওরা দুজন দুজনের জন্যই এসছে দুনিয়ায়, তাই তো এত কিছুর পরে ওদের মিল হচ্ছে। কিরে শালা, উফ সরি, এখন থেকে তো তুই আমার বোনের জামাই হবি, তোকে আর শালা ডাকাই যাবে না। রিহানের কথা শুনে সাফাদ মুচকি হাসল। থ্যাঙ্কস দোস্ত, এই অসময়ে আমার বোনের পাশে থাকার জন্য, আমার বোনের সম্মান বাঁচানোর জন্য। এভাবেই সব বিপদে আপদে আমার বোনের পাশে থাকবি, কথা দে আমায়। রিহান তার ডান হাতটা এগিয়ে দেয় সাফাদের সামনে। সাফাদ রিহানের মুখের দিকে তাকিয়ে ওর হাতে হাত রেখে কথা দেয়, মৃত্যুর আগ পর্যন্ত হিয়ার ভালো সময় খারাপ সময়, ওর সকল বিপদে আপদে আমি ওর পাশে ওর ছায়া হয়ে থাকব, কথা দিলাম। আবেগে আপ্লুত হয়ে রিয়ান সাফাদকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি আমার বোনের জন্য একটা ভালো মানুষ পেয়েছি, আলহামদুলিল্লাহ। মিসেস সাবিনা হিয়াকে আনতে হিয়ার রুমের দিকে যাই। হিয়া জানালার পাশে দাঁড়িয়েছিল। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে তাকাই। কিরে মা, মন খারাপ? মলিন হাসলো হিয়া। না আম্মু, আজ তার এত বছরের একতরফা ভালোবেসে যাওয়ার মানুষটার সাথে তার অকাধ হবে, তবুও কেন জানি হিয়া খুশি হতে পারতেছে না। বুকের মাঝে ভয় হচ্ছে কোনো এক অজানা কারণে। ড্রয়িং রুমে সাদফের আব্বু আম্মু বসে আছেন, চল আমার সাথে। হিয়া মাথা নাড়িয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে মায়ের পিছু পিছু হাঁটতে থাকে। ড্রয়িং রুমে এসে সবাইকে সালাম দিল হিয়া। হিয়াকে দেখে সাফাত আবারও হিয়ার প্রেমে পড়ে গেল। আসো মা, এইদিকে এসে আমার পাশে বসো। হিয়া সাফাদের মায়ের পাশে গিয়ে বসলো। মাশাআল্লাহ, আমরা যাচ্ছি আজকে আংটি পরিয়ে দিতে। আমাদের একমাত্র ছেলে, ধুমধাম করে বিয়ে না দিলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। এখনকার যুগের মানুষকে তো চেনেনি, কথায় কথায় খোঁচা দেওয়ার ধান্দা খোঁজে শুধু। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই এগোতে পারেন, আমার কোনো আপত্তি নেই। বড়দের কথার মাঝেই হিয়ার ফোনে টুট করে একটা মেসেজ আসে। হিয়া মোবাইল অন করে দেখে মোবাইলের স্ক্রিনে ভেসে আছে, হিয়া তুমি যদি চাও সাদাবের অবস্থা আমানের মতো না হোক তাহলে এই বিয়েটা ভেঙে দাও। আর যদি এই বিয়েটা না ভাঙো তাহলে আমানের থেকেও তোমার ভালোবাসার সাদাবের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, মনে রেখো। মেসেজটা পড়ে হিয়া স্তব্ধ হয়ে গেছে। যে নম্বর থেকে মেসেজটা আসছে সেই নম্বরে ডায়াল করেন হিয়া, কিন্তু নাম্বারটা বন্ধ। হিয়া এখন কি করবে বুঝতে পারতেছে না। হিয়ার হাত পা রীতিমতো কাঁপতেছে। এই অবস্থায় কি করা উচিত কিছুই মাথায় আসতেছে না হিয়ার। সাফাদের আম্মু ব্যাগ থেকে একটা আংটির বক্স বের করে সাফাদের উদ্দেশ্য বললেন, সাদাফ যা হিয়ামাকে আংটিটা পরিয়ে দে। সাফাত তার মায়ের হাত থেকে আংটিটা নিয়ে হিয়ার কাছে যায়। হিয়া আবেগশূন্যভাবে তাকিয়ে আছে সাফাদের দিকে। সাফাত হিয়ার বা হাতটা ধরতেই হিয়া ঝাটকা মেরে হাত সরিয়ে নেয়। বসা থেকে উঠে বলে, এই বিয়ে হবে না, আমি এই বিয়েতে রাজি না। হিয়ার কথায় যেন আকাশ ভেঙে পড়ল সবার মাথার উপর। চিল্লিয়ে বলে রিয়ান, আমার কারো করুণার দরকার নেই, আপনি অন্য কাউকে বিয়ে করে নিয়েন সাদাফ ভাই। আন্টি আঙ্কেল আমাকে মাফ করে দিয়েন, আমি এই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন হিয়া, আমি তোমায় দয়া দেখাচ্ছি না? হিয়া মা, এমন করিস না, কি হয়েছে তোর, আমাকে বল। আমি ঠিক আছে আম্মু, আপনারা আসতে পারেন। बोले হিয়া তার রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানার উপর উপর হয়ে শুয়ে কাঁদতে থাকে। কেন হয় আমার সাথে এমন? কি দোষ করছি আমি? এইজন্যই মানুষের ভালো করতে নেই। আপনাদের মেয়ে যদি বিয়েটা নাই করতে চায় তাহলে সাদাফকে শর্ত দিল কেন? আমরা রাজি হলে সে সাদাফকে বিয়ে করবে। দেখতে তো শান্ত ভদ্র মেয়ে মনে হয়, পেটে পেটে এত শয়তানি যে যেমন তার সাথে তেমনই ঘটে। চল সাদাফ, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকার দরকার নেই বলে সাফাদের আম্মু সাফাদের হাত ধরে টেনে নিয়ে যায়। হিয়া হঠাৎ এমন করলো কেন সাফাদের মাথায় আসতেছে না। হিয়া যে শুধু শুধু এমন করছে সেটা না, এটা আর কেউ বুঝুক আর নাই বুঝুক সাফাদ ঠিকই বুঝতে পেরেছে। যে করেই হোক হিয়ার সাথে আমার কথা বলতে হবে, জানতে হবে কেন হিয়া এমনটা করলো। বলেছি না তোমায় আমার সাথে লাগতে আসলে তার ফল ভালো হবে না, কিন্তু তুমি তোমার কথায় পাত্তাই দিলে না। আমাকে জেলে দেওয়ার শাস্তি তোমার সারা জীবন ভোগ করতে হবে মিস্টার সাদাব আহমেদ। শুধু শুধু তোমার জন্য হিয়া বেচারি কষ্ট পাচ্ছে। অনেকটা মেয়েকে কষ্ট দিতে আমারও তো বুকে লাগে। কফি হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যায় ব্যস্ত ঢাকা শহর দেখছে সাফাদ। চোখ তার সেদিকে থাকলেও মন তার মাথায় চলছে অন্য কিছু। গতকাল হিয়ার এমন ব্যবহার করার কারণ তার জানা নেই। হিয়া আমানকে ভালোবাসে, সেজন্যই কি ও কাল এমন বিহেভ করেছে? কিন্তু হিয়া যে বলেছিল আম্মু আব্বুকে রাজি করাতে পারলে সে বিয়েতে কোনো অমাত করবে না, তাহলে কালকে অমন বিহেভ কেন করলো? নাকি অন্য কিছু? ওর বিয়ে না করার পিছনে কি অন্য কোনো কারণ আছে? এই সব মাথায় ঘুরপাক খাচ্ছে সাফাদের। বিছানায় শুয়েছিল হিয়া, ফ্যানের দিকে তাকিয়ে ভাবছে জীবনটা এত বেরঙিন কেন। হিয়ার রুমে এসেছে মিসেস সাবিনা, তারপর হিয়ার মাথার পাশে বসেন। আলতো হাতে হিয়ার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে বললেন, আমাকে বল না মা, কি হয়েছে তোর? কেন তুই এই বিয়েটা ভেঙে দিলি? মায়ের দিকে তাকিয়ে হিয়া উঠে বসে। মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হিয়া। মিসেস সাবিনা উত্তরের অপেক্ষায় হিয়ার মুখের পানে চেয়ে রইল। হিয়া কিছু বলতে যাবে ঠিক তখনই রিহান হিয়ার রুমে প্রবেশ করে। উৎকণ্ঠ গলায় বলে, রিয়ানের কথা শুনে হিয়ার বুকের ভেতরটা মুচড়ে ওঠে, চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। মিসেস সাবিনা হিয়াকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, আঁচল দিয়ে চোখের জল মুছে রিয়ানের উদ্দেশ্যে বললেন, সাতাফকে বলেছিস? ওকে নিয়ে আমানের শেষ কাজটুকু করে আয়। রিয়ান আর কিছু বলল না। একটু পরেই সাফাদ আসে রিয়ানের বাসায়। চাতক পাখির মতো চোখ দুটো শুধু হিয়াকেই খুঁজতেছে, কিন্তু কোথাও হিয়াকে দেখল না। হিয়া রুমে আছে, দেখা করবে। মিসেস সাবিনার কথাই সাফাদ মাথা নাড়িয়ে না বলল। আমানের দাফন সম্পন্ন হলে রিয়ানের সাথে আমাদের বাড়িতে আসিও। ঠিক আছে আন্টি। রিহান আর আমান চলে গেল আমানের বাড়িতে। বেলকনিতে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হিয়া। আমি তো কারো ক্ষতি করিনি আল্লাহ, তাহলে কেন এই নির্দোষ মানুষগুলো এইভাবে কষ্ট পাচ্ছে? আমার সাথে কার কি শত্রুতা আছে? আমি কার কি ক্ষতি করেছি আল্লাহ? শত শত অভিযোগ করে যাচ্ছে হিয়া। মিসেস সাবিনা হিয়ার রুমে এসে কোথাও হিয়াকে দেখতে না পেয়ে বেলকনিতে গেলেন। মেঝেতে বসে হিয়াকে কাঁদতে দেখে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। বাস্তবতা যতই কঠিন হোক না কেন আমাদের তা মেনে নিতে হবে। তোর আব্বু যখন আমাদের ছেলে চলে গিয়েছিল আমরা কি পেয়েছি? তাকে ফিরিয়ে আনতে? এটা কখনো সম্ভব না। নিজেকে শক্ত কর্মা, জীবন অনেক কঠিন, এই সবের সাথে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করতে হবে। চেষ্টা কর। আমার ভীষণ কষ্ট হচ্ছে আম্মু, আমার জন্য, শুধু আমার জন্য আমান, জায়ান ভাইয়া, ড্রাইভার আঙ্কেল মারা গেছেন। আমি দায়ী। কেন আমি বিয়েতে রাজি হয়েছিলাম? কেন আম্মু কেন? আজ আমার জন্য তাদের মায়ের কোল খালি হয়ে গেল। আমি কিভাবে নিজেকে শক্ত করব বলো আম্মু? আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। আমি এই জন্যই সাদাফ ভাইকে বিয়ে করতে চাই না আম্মু। আমাদের মতো যদি সাদাফ ভাইয়ের সাথেও এমন হয় তাহলে আমি মরে যাব আম্মু। মিসেস সাবিনা শক্ত করে বুকের মাঝে হিয়াকে জড়িয়ে ধরলেন। কি বলে মেয়েকে সান্ত্বনা দিবেন সেই ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। রাত তখন প্রায় ১০টা বাজে। আমানের দাফনের কাজ শেষ করে রিয়ানের সাথে রিয়াদের বাসায় চলে আসে সাফাদ। কাঁদতে কাঁদতে এইমাত্র ঘুমিয়েছে, শরবতের সাথে ঘুমের ঔষধ গুলে খাওয়াইছি বলে একটু ঘুমাচ্ছে। রিয়ান আর কিছু না বলে নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। মিসেস সাবিনাও রান্নাঘরে খাবার গরম করতে চলে গেলেন। সাফাদ আস্তে আস্তে হিয়ার রুমে চলে যায়। লাইট অন করে হিয়ার মুখের দিকে তাকাতেই বুকের বাঁ পাশে চিনচিন করে উঠল। এই দুই দিনে শরীরের কি অবস্থা হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, কত দিন যেন ঘুমায় না। সাফাদ হিয়ার পাশে গিয়ে বসল, মাথায় হাত বুলিয়ে ওঠে। সাফাদ আসার সময় হিয়ার পাশে একটা নীল রঙের ডায়েরি দেখতে পেল। সাফাদ ডায়েরিটা নিতে গিয়ে হাত সরিয়ে নিল, ইতস্তবোধ করে। আবার কি যেন মনে হলো, ডায়েরিটা তারপর হাতে নিয়েই নিল। মানুষের পার্সোনাল ডায়েরি দেখতে নেই। ডায়েরিটা রাখতে গেলে ডায়েরিটা হাত থেকে পড়ে যায় সাফাদের। নিচু হয়ে ডায়েরিটা তুলতে গেলে চোখ পড়ে বড় বড় অক্ষরে লেখা, ভালোবাসি ভালোবাসি। তার নিচে ছোট্ট করে লেখা, আমার সাদাফ আহমেদ। লেখাটা পড়ে সাফাদ বিষয়ে কিংকর্তব্য বিমর্ষ হয়ে যায়, বিড়বিড় করে বলতে থাকে, হিয়া আমাকে ভালোবাসে। কথাটা ভাবতেই খুশিতে সাফাদের নাগিনটেন্স দিতে ইচ্ছা করতেছে। ডায়েরি তুলে রাখতে গেলে সেখান থেকে সেই কাগজের ভাঁজটা পড়ে যায় ফ্লোরে। সাফাদ নিচ থেকে কাগজটা তুলে নিয়ে কাগজের ভাঁজ খুলে সেই লেখাটা পড়ে স্তব্ধ হয়ে যায়। কাগজটা পকেটে ঢুকিয়ে ডায়েরিটা জায়গায় রেখে লাইট অফ করে সাফাদ হিয়ার রুম থেকে বেরিয়ে যায়। মিসেস সাবিনা খাবার খাওয়ার জন্য ডাকলে সাফাদ এখন কিছু খাবে না বলে বাইক নিয়ে বেরিয়ে চলে গেল, বাড়িতে চলে গেল। সাফাদের চলে যাওয়ার কারণ আগাগোড়া কিছুই বুঝলেন না মিসেস সাবিনা ইয়াসমিন। বাড়িতে এসে সাফাদ কাগজটা পকেট থেকে বের করে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে কাভার্ড থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গোসল করতে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার আম্মু বিছানায় বসে আছেন। কিছু বলবা আম্মু? হিয়া যখন বিয়েটা করছে না তখন অনিমার সাথেই তোর বিয়েটা হবে। এসব কি বলছো তুমি? যা বলছি একদম ঠিক বলছি। তোর আব্বু আজ অনিমার আব্বুর সাথে কথা বলেছে এই ব্যাপারে। বাহ, তোমরা তো দেখছি আমাকে না জানিয়ে অনেক দূর এগিয়ে গেছো। শোনো আম্মু, আমি হিয়াকে ভালোবাসি। যদি বিয়ে করতেই হয় তবে আমি হিয়াকেই করব। ওই মেয়েটা কিভাবে গতকাল অপমান করেছে দেখিস না তুই? সবার মুখের উপরে বলেছে এই বিয়ে হবে না, তারপরও তুই এসব বলছিস। আমি হিয়াকে চিনি আম্মু, হিয়া এমনি এমনি ওই কাজ করেনি, কিছু একটা আছে ওর এই কাজ করার পেছনে। ও মায়ের থেকে ওই মেয়ের দাম বেশি হয়ে গেছে তাহলে, ভালো খেতে আয় বলে মিসেস ফাহমিদা সাফাদের রুম থেকে চলে যান। কিছুক্ষণ পর সাফাদ খাবার খেতে যায়। আব্বু কই আম্মু? খেয়ে ঘুমাতে গেছেন। সাফাদ আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেল। বিছানায় আচ্ছোয়া হয়ে মোবাইল নিয়ে কিছুক্ষণ ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করল। হঠাৎ তার চোখে একটা ভিডিও ভেসে আসলো। ভিডিওটা মন দিয়ে দেখে সাফাদ তার অফিসের কলিগ আরিফকে কল দিল। আরিফ কল ধরতেই সাফাদ জিজ্ঞাসা করল, কেমন আছেন আরিফ ভাই? এই তো ভালো, আপনি? আছি একরকম। সাইমানের সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। আমিও দেখেছি। এই ভিডিওটার জন্য সাইমানকে পুলিশ গ্রেপ্তার করেছিল। করারই কথা, এত বেয়াদব কোনো পুরুষ হয় ভরা রাস্তায় একটা মেয়ের গায়ের ওড়না টেনে নিয়ে আবার তার জামাও ছেড়ে দেয়। মনে পড়লে ইচ্ছা করে মাটিতে পুঁতে ফেলি ওই মেয়েখোরটাকে। শুধু মেয়েখোরই না, এই সাইমান মানুষও খুন করতে একবারও ভাবে না। কিছুদিন আগে একটা খবর শুনলাম সাদাব ভাই। কি খবর? ওই সাইমান নাকি কিছুদিন আগে গাড়ি দিয়ে কোন বরযাত্রীর গাড়িতে মারাত্মকভাবে ধাক্কা দিয়েছে, তার ফলে বরং যাত্রীর গাড়িটা উল্টে গিয়েছিল। ডিয়ারবার তো ঘটনাস্থলেই মারা যায়। সাফাদের কাছে এখন সবটা পরিষ্কার হয়ে যায়। কি করে জানলেন আপনি? ওই শিয়াব আছে না আমাদের অফিসের পিয়ন, ও নাকি দেখেছে যে গাড়িটা ধাক্কা দিয়েছে, সেখানে সাইমানকে দেখেছে। ও আচ্ছা আরিফ ভাই, রাখি, ঘুম পাচ্ছে, সকালে অফিসে কথা হবে। সাফাদ কল কেটে দিল। সাইমান আমানকে মারতে গেল কেন? আমানের সাথে ওর কিসের শত্রুতা? একটা মানুষ কতটা নিচ হলে মানুষ খুন করে, ছি। রেস্টুরেন্টে সাফাদের সামনে বসে আছে হিয়া। অনেক কষ্টে সাফাত হিয়াকে রাজি করিয়েছে দেখা করার জন্য। হিয়া মাথা নিচু করে হাতের নখ ঘুরতেছে। এই বিয়েতে রাজি না হওয়ার কারণ কি হিয়া? হিয়া একবার সাফাতের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে চুপচাপ বসে আছে। কিছু বলছো না কেন? কি বলবো? শুনেন মিস রওজামিনী হিয়া, আমি গতকাল রাতে আপনার ডায়েরিটা দেখেছি। কথাটা শুনে হিয়া পারছে না দৌড়ে চলে যেতে। কি আপনি জানেন না মানুষের পার্সোনাল ডায়েরি দেখতে নেই? জানি তো, আমি তো শুধু একটা পেজের দুটো বাক্য দেখেছি। হিয়া বুঝতে পারতেছে সাফাত কেন লেখাটা দেখতে পেরেছে। তুমিও তো আমায় ভালোবাসো হিয়া, তাহলে কেন এই বিয়ে করছো না তুমি? হিয়ার ডান হাতটা আলতো করে ধরে বললাম আমি। আপনি তো আমায় ভালোবাসেন না সাধব ভাই। কে বললো যে আমি তোমায় ভালোবাসি না? তার মানে আপনিও আমায় ভালোবাসেন? খুশিতে হিয়ার চোখ জলজল করে উঠল। জি ম্যাডাম, ভালোবাসি। আমার ভালোবাসাকে হিয়ার খুশি যেন আকাশ সমান। এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। এতদিন চাতক পাখির মতো এই কথাটা শোনার জন্য বসেছিল, আস্থা পূর্ণতা হলো। ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে হিয়া। তোমাকে কেউ থ্রেট দিচ্ছে, সে কথা কাউকে বলনি কেন তুমি? মানে? সাদা আমি পকেট থেকে কাগজটা বের করে হিয়ার সামনে ধরলাম। কাগজটা আমার হাতে দেখে কলিজা শুকিয়ে গেছে ওর। তোতলাতে তোতলাতে বলল, আপনি এই কাগজটা কোথায় পাইলেন? তোমার ডায়েরি থেকে পরে গিয়েছিল, তখনই পেয়েছি। এখন বলো এইসব কে দিয়েছে তোমায়? ওই দিন সকালে আমি ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছিলাম, তখন কোথা থেকে যেন এই কাগজটা এসে আমার গায়ে পড়েছিল। আশেপাশে তাকিয়ে দেখতে পাইনি। আমাদের বলনি কেন? আসলে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমার সাথে বিয়েতে রাজি না হওয়ার কারণ এটাই? যেদিন আপনারা আমাদের বাড়িতে এসেছিলেন আংটি পরাতে যাবেন, আর তখন আমার মোবাইলে একটা মেসেজ আসে। কিসের মেসেজ? হিয়া ব্যাগ থেকে মোবাইল বের করে মেসেজটা সাফাতকে দেখালো। তারপর দেখাই মেসেজটা পড়ে বলে, ও এই কারণ? ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তুমি ভিডিওটা দেখেছো? কিসের ভিডিও? একটা লোক একটা মেয়েকে ওনা কেড়ে নিয়ে মেয়েটার জামা ছেড়ে দিয়েছিল, এমন টাইপের একটা ভিডিও। হ্যাঁ, সকালে রিয়ান ভাইয়ার ফোনে দেখেছিলাম। এই ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু আমি এটা পোস্ট করিনি। তাহলে হয়তো অন্য কেউ ভিডিও করেছিল আর ভাইরালও করেছে। হতে পারে। তোমায় যে এই কাগজ আর মেসেজগুলো করেছে, সে দিয়েছিল আমাকে ভিডিও করতে। সে হলো ওই ভিডিওর সেই অশ্লীল বেয়াদব লোকটা, যার জন্য তাকে পুলিশ গ্রেফতার করেছিল। সে হয় ভাবছে আমি ওকে জেলে দিয়েছি। ও আল্লাহ, এই লোকটা আপনার পরিচিত? হ্যাঁ, শুধু আমার না, রিয়ানও ওকে চিনে। সাইমান নাম তার, খুব খারাপ একটা লোক, মেয়েখোর। আমাদের অ্যাক্সিডেন্ট ও করেছে। ছি, এত বাজে মানুষও আছে পৃথিবীতে। আমানোর ক্ষতি করেছে যে ও তিনটা নির্দোষ মানুষকে খুন করে ফেললো। আমিও তাই ভাবছি। আচ্ছা চলো, তোমাকে বাড়িতে দিয়ে আসি, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা। সাফাত হিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। হিয়া রুমে এসে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল। বাড়িতে এসে সাফাত বিছানায় গা এলিয়ে দিল। ঠিক তখনই সাফাদের ফোন বেজে ওঠে। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে দেখে আরিফ ফোন দিয়েছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে আরিফ বলে ওঠে, আজ অফিসে আসেননি কেন সাদাব ভাই? আজ একটা কাজ ছিল, তাই বাসা থেকে ছুটি নিয়েছি। ও আচ্ছা, যেটার জন্য কল দিয়েছি। সাইমান আছে না, ওকে নাকি পুলিশ ওর আস্তানা থেকে আবারও গ্রেপ্তার করেছে। কি বলেন? আমি এখনই আসছি। সাফাত কল কেটে দিয়ে রিয়ানকে কল দেয়। রিয়ান ফোন ধরতেই সাফাত বলে, তৈরি হয়ে নে, আজ একটা টুর্নামেন্ট খেলা হবে, আমি আসছি। রিয়ানকে কিছু বলতে না দিয়েই সাফাত কল কেটে দেয়। বাইক নিয়ে আবার রিয়ানের বাসার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তার পাশেই রিয়ানকে দেখতে পেল সাফাত। বাইকে বস। রিয়ান বাইকে বসে সাফাতকে জিজ্ঞাসা করে। সাফাত রিয়ানকে সব বললে রাগে রিয়ানের কপালে রক ফুলে যায়। এখন যদি সাইমানকে রিয়ান সামনে পেত তাহলে কেটে কুচি কুচি করে ফেলত। সাফাত পুলিশ স্টেশনের সামনে বাইক থামায়। বাইক থেকে নেমে তারা এসপির সাথে দেখা করতে ভেতরে চলে যায়। আরে সাদাব যে, কি অবস্থা আপনার? এই তো ভাই আসি। শুনলাম সাইমান নামে নাকি কাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে বরযাত্রীর গাড়িতে ধাক্কা মারে, যার ফলে ওই গাড়িতে থাকা যাত্রীরা মারা যায়। ओ माई गॉड की बोलें। अच्छा आमरा कि সাইমানের সাথে দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, আসুন আমার সাথে। এসিপির পিছন পিছন সাদাপার রিয়ানও যায়। কি অবস্থা আমার প্রাণপ্রিয় বন্ধু? সাফাদের ঠাট্টার ছলে কথা বলার পিছন ফিরে তাকাই সাইমান। চোখ থেকে তার আগুন ঝরতেছে, লাল টুকটুকে হয়ে আছে তার চোখ। তুই কত বড় বোকারে সাইমান, আমায় কষ্ট দিতে গিয়ে তুই আমাকে সুখের রাজ্যে নিয়ে গেলি। আমার সাথে লাগতে এসেছিলি সাদাপ, এর ফল খুব খারাপ হবে। রাগে গজগজ করতে করতে বলল রিয়ান, শুন সাইমান, আমাকে কষ্ট দিতে গিয়ে তুই শুধুই আমানদের মারলি। আমানদের যদি না মারতি তাহলে হিয়াকে না পাওয়ার যন্ত্রণায় আমি এমনিতেই মরে যেতাম, কিন্তু দেখ আমানকে মেরে তুই সারা জীবনের মতো হিয়াকে আমার করে দিলি। শোন, এরপর লাগতে আসলে একটু ভেবে চিন্তে লাগতে আসিস, জেলের মধ্যে ভালো থাক, শুভকামনা রইল, আসি, আল্লাহ হাফেজ। বলে সাফাদার রিয়ান পুলিশ স্টেশন থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রিয়ান সবাইকে সব বলে দেয় সাইমনের কথা। বেয়াদব লোক একটা, আর যেন জেল থেকে বের হতে না পারে বলে হিয়া নিজের রুমে চলে গেল। তখন রাত প্রায় 10টা বাজে। সাফাদ হিয়াকে ফোন দেয়। হিয়া ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সাফাদ বলে ওঠে, কি ম্যাম এখন তো কোনো বাধা নেই, এখন কি আমাকে বিয়েটা করা যাবে? আর সিঙ্গেল থাকতে ইচ্ছে করে না তো? সাফাদের কথাই হিয়া লজ্জা পেল এবং বলল, ঘুম পাচ্ছে রাখি। আরে লজ্জা পেয়ে কল কেটে দেওয়ার কি আছে? বিয়েটা তাহলে হচ্ছে? আব্বু আমাকে নিয়ে কাল আসছি আপনার বাসায় ম্যাম। হিয়া কিছু বলল না। সাফাদ বুঝে নিল নীরবতা সম্মতির লক্ষণ। পরের দিন সন্ধ্যায় সাফাদ তার মা বাবাকে নিয়ে হিয়াদের বাড়িতে আসে। এসে এবারে আঘাত করে ফেলতে চান তারা। মা বাবাকে রাজি করাতে একটু বেগ পেতে হয়েছিল সাফাদের। দ্বিতীয়বার অপমান হতে চান না তারা। সাফাদের কাছ থেকে সব শুনে শেষে রাজি হন এই বিয়েতে। আনহা হিয়াকে একটা লাল শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সাফাদের সামনে বসে আছে হিয়া। হিয়া একবার সাফাদের দিকে তাকাই, সাথে সাথে সাফাদ চোখ মেরে দিল। হিয়া লজ্জা পেয়ে মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে ফেলল। আংটি পরানোর পর্ব শেষ হলো। হিয়াকে রুমে নিয়ে যায় আনহা। যে গরম পড়েছে, এই শাড়ি পরে আর কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে। আপু তুই শাড়িটা বদলে চুড়িদার পরে নে, আমি আসছি। হিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মনটা আজ তার অনেক ভালো। শেষমেশ ভালোবাসার মানুষটিকে তো পেল। ডিনার করে সাফাদরা বাড়িতে চলে গেল। সামনের মাসের 3 তারিখে বিয়ে ঠিক হয়েছে। বাড়িতে গিয়ে সাফাদ হিয়াকে ফোন করে। 2বার রিং হতেই ফোন রিসিভ করে হিয়া। কি করো হিউ পাখি? বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছি। আর চাঁদটা কিন্তু অনেক সুন্দর, তাই না হিউ পাখি? হুম, কি করেন? আমার বউয়ের সাথে প্রেম করছি। তাই নাকি? হুম। সময় তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে, কারোর জন্য থেমে থাকতেছে না। দিব্যি নিজের মতো করে বয়ে যায়। দেখতে দেখতে সাফাদ আর হিয়ার বিয়ের দিন চলে এলো। এই কয়েকদিন চুটিয়ে প্রেম করেছে সাফাদ আর হিয়া। আজ হিয়ার গায়ে হলুদ। সারা বাড়িতে আত্মীয় স্বজন গিজগিজ করতেছে। হিয়ার খুব ভয় হচ্ছে, আমানের মতো যেন সাফাদের সাথে অমন না হয়। খুব করে আল্লাহকে ডাকছে হিয়া। হলুদের অনুষ্ঠান শেষে রুমে চলে আসে হিয়া। রুমের দরজা খুলে দেখে ভেতরে অন্ধকার। লাইট অন করতে গেলেই কে যেন হিয়ার হাত ধরে টান দেয়। টান দিয়ে তার বুকের মাঝে জড়িয়ে ধরে। হিয়া তো ভয়ে শেষ। কে বলে চিৎকার করতে যাবে, তখন ওই ব্যক্তি হিয়ার মুখে হাত দিয়ে কানে কানে বলল, আরে ভয় পাচ্ছ কেন? আমি তো। সাফাদের কণ্ঠস্বর শুনে হিয়া চুপ হয়ে গেল। এত রাতে আপনি এখানে কি করেন? কেউ দেখলে কি ভাবে বলেন তো? সাফাদ আলো জেলে দরজা বন্ধ করে দেয়। হিয়ার দিকে এক পা করে এগিয়ে যেতে যেতে বলল, কে কি বলবে? আমার বউয়ের কাছে আমি যখন ইচ্ছা আসবো। হিয়া পিছনে যেতে যেতে বলল, এখনো আপনার বউ হয়নি, হলে তারপর বলিয়েন। সাফাদ হিয়ার কোমর জড়িয়ে ধরে এক টানে কাছে নিয়ে আসলো। হিয়া চোখ বন্ধ করে ফেলল। সাফাদ পকেট থেকে কাগজে মোড়ানো হলুদ বের করে তা হিয়ার মুখে লাগিয়ে দিয়ে চলে গেল। হিয়া চোখ মেলে কোথাও সাফাদকে দেখতে পেল না। আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসল হিয়া। সাফাদ আর হিয়ার বিয়ে সম্পন্ন হয়। फुल दिए सजानो बिछानाय बसे आछे हिया। रात जखन प्राय 12टा बाजछे खूब क्लान्त लागछे हियार। बंधुदेर घुष दिए 12:43 दिके रूमे आसे साफात। साफातके आसते देखे कलिजाय मोचड़ दिए उठल हियार, हार्टबीट बाड़ते लागलो। साफात दरजा बंध करे हियार दिके एगिए एसे बोले उठे, जाओ आगे फ्रेश हये नाओ। हिया एक मुहूर्त देरी करलो ना, सुइटकेस थेके एकटा हालका आकाशी रंगेर शाड़ी निये वाशरूमे चले गेलो। हिया फ्रेश हये आसले साफात जाय फ्रेश होते। साफात वाशरूम थेके बेर हये देखे हिया ड्रेसिंग टेबिलेर सामने दाड़िये चुल मुछछे। हिया ड्रेसिंग टेबिलेर सामने दाड़िये चुल मुछतेछे। साफात हियाके पेछन थेके जड़िये धरे काने काने बोललो, कि मैडम आज बासर होबे ना तो कि ओई दिनेर मतो बोलबा? सादात भाई ए बासर होबे ना, आमी ए बासर करते पारबो ना, अपनी अन्य कोनो मेयेके बिये करे नेन। साफातेर कथाई भीषण लज्जा पेल हिया। साफातेर बुके मुख गुजे दिए जोरे जोरे निश्वास निते थाके। ओरे आमार लज्जावती।